আমরা তো প্রায় সময় জিমেল অ্যাকাউন্ট তৈরি করে থাকি। এই জিমেল অ্যাকাউন্টটি যদি আমাদের ভেরিফাইড করা না হয়ে থাকে, তাহলে আমরা পরবর্তী জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করার সময় বা ফরগেট করার সময় হয়তো আমরা পাসওয়ার্ডটি ফরগেট করতে পারবো না, সেই ক্ষেত্রে আমাদের ভেরিফাইডের প্রয়োজন হবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি নয়নেসি আপনাদের সাথে। ভিউয়ার্স, আমি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব যে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টটিকে কীভাবে ভেরিফাইড করবেন। আমরা জানি যে জিমেল অ্যাকাউন্ট তৈরি করার পরে জিমেল অ্যাকাউন্টটি ভেরিফাইড হয় না, এজন্য আমাদের নির্দিষ্টভাবে ভেরিফাইড করতে হয়। জিমেল অ্যাকাউন্টে যদি ভেরিফাইড করেন, তাহলে আপনি জিমেল অ্যাকাউন্টটি অনেক নিরাপদে থাকবে। চলুন আমরা এখন দেখি যে কীভাবে আপনি জিমেল অ্যাকাউন্টটি ভেরিফাইড করা যায়। ভিউয়ার্স, আমরা সরাসরি জিমেইল অ্যাপে প্রবেশ করব। জিমেইল অ্যাপে আমি প্রবেশ করলাম। প্রবেশ করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। আপনার যে জিমেইল অ্যাকাউন্টটি আপনি ভেরিফাইড করতে চান, সেই জিমেইল অ্যাকাউন্টটি এখানে নিয়ে আসবেন। এখানে আইকনে ক্লিক দেবেন। আইকনে ক্লিক দেওয়ার পর ম্যানেজ ইওর অ্যাকাউন্ট, ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এই অপশনটাতে আপনারা ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে পার্সোনাল ইনফরমেশনে ক্লিক দেন। পার্সোনাল ইনফরমেশন ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পারবেন আপনার ফোন নাম্বার। এখানে কোনো ফোন নাম্বার থাকবেন না ভিউয়ার্স, এটা হচ্ছে নন ভেরিফাইড একটা জিমেল অ্যাকাউন্ট, এজন্য আমাদেরকে এই জিমেল অ্যাকাউন্টটি ভেরিফাইড করতে হবে। এখানে ফোন নাম্বারের ওপরে আমরা একটা ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর একটু ওয়েট করতে হবে ভিউয়ার্স। এই যে দেখতে পারবেন এখানে অ্যাড নাও, অ্যাড নাও ক্লিক দেবো। এখন আমাদের এই জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড হচ্ছে, আমি পাসওয়ার্ডটি একটু সেট করে দিচ্ছি। ভিউয়ার্স, আমার পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেছে। আমরা নেক্সটে ক্লিক দেব। লোড হচ্ছে দেখতে পারতেছেন আপনারা ভিউয়ার্স। এখন আমরা আবার অ্যাড নাও এই অপশনটিতে আমরা ক্লিক দেব। এখন আমাদের এখানে ফোন নাম্বারের অপশন, ফোন নাম্বার এখানে আমাদের দিতে হবে। আমি এখন একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি ভিউয়ার্স। আমাদের ফোন নাম্বারটি দেওয়া হয়ে গেছে। এখন আমরা নেক্সটে ক্লিক দেব। নেক্সটে ক্লিক দেওয়ার পর গেট কোড, কোডটি এখানে আমাদের সাবমিট করার সাথে সাথে আমাদের জিমেল অ্যাকাউন্টটি ভেরিফাইড হয়ে যাবে ভিউয়ার্স। কোডটি আমি একটু এখানে বসানোর চেষ্টা করি ভিউয়ার্স। কোডটি সেট করার পর আমি ভেরিফাই এখানে ক্লিক দিলাম। ভেরিফাই ক্লিক দেওয়ার পর আপনারা দেখতে পারবেন যে এখানে ভেরিফাইড হয়ে গেছে, অর্থাৎ আমাদের এই জিমেল অ্যাকাউন্টটি ভেরিফাইড হয়ে গেছে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো হলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।